আসসালামু আলাইকুম। আরগো একাডেমি ক্যারের পক্ষ থেকে জএসসি পরীক্ষার্থীদের জন্য আমরা আজকে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র থেকে আমরা আজকে আলোচনা করব সন্ধি টপিক থেকে। তো সন্ধি টপিকে আমরা তিনটা অংশে বিভক্ত করতে পারি, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এর আগে আমরা সন্ধিকে দুইটা ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে বাংলা সন্ধি, তৎসম সন্ধি। মূলত আজকে আমরা তৎসম সন্ধি তিনটা প্রকারভেদ এটা নিয়ে আলোচনা করা শুরু করব। সাথে আছে আমি অনিক আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তৎসম সন্ধি যে তিন প্রকার, আমরা জানি যে এর মধ্যে থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্বরসন্ধি। তৎসম শব্দের যে স্বরসন্ধিগুলো গঠিত হওয়ার যে সূত্রগুলো, সেই সূত্রগুলো কিভাবে শর্টকাটে আলোচনা করা যায়, কিভাবে খুব দ্রুত মনে রাখা যায়, আমরা আজকে সেগুলো নিয়ে কথা বলবো। তৎসম সন্ধিকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, সেটা হচ্ছে তৎসম শব্দের স্বরসন্ধি, তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি এবং তৎসম শব্দের বিসর্গ সন্ধি। মূলত এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা আজকে প্রথমে শুরু করি তৎসম শব্দের স্বরসন্ধি থেকে। ওকে, আমরা জানি যে আমাদের জএসসি বই তৎসম শব্দের 10টি স্বরসন্ধির সূত্র দিয়ে দেওয়া আছে। তো আমরা সেই 10টা সূত্রকে কিভাবে খুব সহজে বা খুব শর্টকাটে মনে রাখতে পারি, সেক্ষেত্রে আমরা আলোচনাগুলো করা শুরু করি। আমরা যদি প্রথম সূত্রটাকে দেখি, সূত্রটা হচ্ছে এমন যে শুরুতে থাকছে অ অথবা আ, অথবা থাকতে পারে পরবর্তীতে আরেকটা অ অথবা আকার বা আ। এই দুইটা মিলে আমরা জানি যে সবসময় এটার সংক্ষিপ্ত রূপটা না হয়ে এটার পরিপূর্ণ রূপটা হয়, আকারটা হয়। আমরা জানি যে আকারের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে, আচ্ছা আকারের সংক্ষিপ্ত কাঠ হচ্ছে এই চিহ্নটা, এই চিহ্নটা আমরা এই দুইটার যে কোনো একটা হতে পারে। তো এই সূত্রটাকে আমরা চাইলে এভাবেও মনে রাখতে পারি। আমাদের বইটা আমরা এটাকে চারটা ভাগে ভাগ করে দেখি, যে আমরা এইভাবেও লিখতে পারতাম অ যোগ আ সমান সমান আকার, অথবা আমরা এইভাবে বলতে পারতাম আ যোগ আ ইকুয়াল টু আ অথবা আকার। আমরা এইভাবে বলতে পারতাম অ যোগ অ ইকুয়াল টু আ, এবং এইভাবে বলতে পারতাম আ যোগ আ ইকুয়াল টু আ। তো আমরা এই চারটাকে সূত্রকে আমরা এই একটা লাইনের ভিতরে নিয়ে আসি। যদি আমরা এই লাইনটাকে আমরা খুব সহজভাবে মনে রাখতে পারি যে এই পাশে অ থাকুক অথবা আ থাকুক, অথবা এখানে আমরা যদি অ দেখি অথবা আ দেখি, দুটো মিলেই আমরা যেটাকে করছি সেটা হয়ে যাবে আকার। আশা করি আমরা এই সূত্রটাকে মনে রাখতে পারবো। এই সূত্রটা দিয়ে এখানে যতগুলো শব্দ আসবে আমরা প্রত্যেকটা শব্দকে ভাগ করতে পারবো। যেমন একটা শব্দকে যদি আমরা উদাহরণ হিসেবে নিই, শব্দটা হলো কারাগার, যেটাকে আমরা জেলখানা হিসেবে আচ্ছা বহুল ভাবে ব্যবহার করে আসি। শব্দটাকে আমরা কিভাবে ভাগ করতে পারি, শব্দটাকে আমরা বিভক্ত করতে পারি কারা যোগ আগার। আচ্ছা এখানে এরকমটা হতে পারে, আমাদেরকে উল্টো নিয়মটা জিজ্ঞাসা করতে পারে যে এখানে তৎসম স্বরসন্ধির কোন সূত্রটা প্রয়োগ করবো। তো আমরা যদি দেখি যে শেষে একটা আকার ছিল, তো আকারের পূর্ণরূপটি হচ্ছে আ। আচ্ছা এটা এখানে আমরা পূর্ণরূপ আকার পাচ্ছি বা আ পাচ্ছি, দুটো মিলে আমরা বলে দিতে পারি আ হয়েছে অথবা আকার হয়েছে। তো আশা করছি যে সন্ধির এই সূত্রগুলো আমরা খুব সহজভাবে ভাগ করতে পারবো। যদি আমরা আরো একটা শব্দের উদাহরণ দেখি, শব্দটা এরকম হতে পারতো, পরমাণু। আমরা একটা শব্দ ধরে নিলাম, শব্দটা হচ্ছে পরমাণু। আমরা এই শব্দটাকে বিভক্ত করব, কিভাবে বিভক্ত করা যায়, ওকে পরম যোগ অণু। সূত্রটা যদি আমরা বের করতে যাই, প্রথমত আমরা এখান থেকে পাচ্ছি অ, দ্বিতীয়ত আমরা এখান থেকে পাচ্ছি অ। আমরা জানি যে দুইটা অ মিলে আচ্ছা এটার আকার হবে। তো এভাবে আমরা সন্ধির যে কোনো সূত্রগুলি আমরা খুঁজে বের করতে পারি। আচ্ছা আমরা যদি আরো একটা উদাহরণ দেখি, আমরা একটা শব্দ নিলাম মহাশয়, এই শব্দটাকে আমরা বিভক্ত করব। আমরা খুব সহজভাবে বুঝতে পারছি যে প্রচলিত নিয়ম অনুসারে এই শব্দটাকে কিভাবে ভাগ করা যায়। আমরা প্রথমে লিখলাম মহা যোগ আসন, এই দুইটা শব্দকে যদি আমরা ভাগ করি, আমরা সন্ধির নিয়মটা খুঁজে বের করতে চাই।
যেখানে আমরা মহার মধ্যে আমরা পাচ্ছি শেষে থাকছে আ, এখানে আমরা পাচ্ছি আকার। তো দুইটা মিলে আমরা জানি আকার হবে অথবা এটা সংক্ষিপ্ত রূপ। তো আমরা আশা করছি যে এই নিয়ম অনুসারে যে শব্দগুলো থাকবে একটা সূত্র দিয়ে আমরা প্রত্যেকটা শব্দকে বিভক্ত করতে পারবো। ওকে, আমরা আমাদের বই দুই নম্বর সূত্রটা নিয়ে আলোচনা করতে চাই এবার। ওকে, দুই নম্বর সূত্রটা এমন ছিল যে এক পাশে আমরা দেখছি রস্বই অথবা দীর্ঘই, আমরা যদি অন্য পাশে দেখি যে আরেক পাশে ছিল একটা রস্বই অথবা দীর্ঘই, এই দুইটা মিলে আমরা আসলে কি খুঁজে পেতে পারি? আমরা জানি যে সবসময় সন্ধির ক্ষেত্রে দীর্ঘ স্বর, যে শব্দটা দীর্ঘ স্বর সবসময় সে শব্দটাই পরিগ্রহ হয় অথবা গ্রহণ করতে হবে। তো খেয়াল করি যে হয়তো প্রথম পাশে রস্বই ছিল অথবা দীর্ঘই ছিল, দ্বিতীয়বার আমরা একই জিনিস দেখছি হয়তো রস্বই ছিল অথবা দীর্ঘই, কিন্তু দুইটা মিলে যখন আমরা পড়ছি একসাথে সবসময় মনে রাখতে হবে যে আমরা দীর্ঘই দিব। এরকম প্রচুর উদাহরণ আমরা দেখি, কিছু উদাহরণ যেগুলো সবসময় আমরা হটকে বা যেটা বহুবার পরীক্ষায় আসে, এরকম দুটো উদাহরণ হচ্ছে এমন পরীক্ষা এবং রবীন্দ্র, এই দুটো উদাহরণের কথা যদি আমরা বলি, একটা হচ্ছে পরীক্ষা একটা হচ্ছে রবীন্দ্র। যদি শব্দগুলোকে আমরা ভাগ করি, রবি যোগ ইন্দ্র, যদি পরীক্ষাকে ভাগ করি পরি যোগ ইক্ষা, এই দুইটা শব্দকে আমরা আপাতত লিখলাম, এটা দিয়ে আমরা আরো অনেক শব্দ আমরা বিভক্ত করতে পারবো বা সঠিক উপায় আমরা সন্ধি বিচ্ছেদ ঘটাতে পারবো। এই দুইটা শব্দের কথা আমরা যদি প্রথমত আলোচনা করি, রবীন্দ্র, প্রথমত আমাদেরকে শব্দ অনুসারে সঠিক বানানটা জানতে হবে। তো বানান জানার জন্য আমাদের অনেকগুলো টপিকের সংমিশ্রণ প্রয়োজন বা অনেকগুলো টপিক সম্পর্কে জানা প্রয়োজন, সঠিকভাবে শব্দগুলো পড়া প্রয়োজন, বা হচ্ছে আমরা উৎপত্তি অনুসারে যে শব্দগুলো গঠিত হয় বা শব্দ গঠিত হওয়ার বিভিন্ন টপিকগুলো যদি আমরা একসাথে পড়ি, শব্দের অনেকগুলো টপিক আমাদের জানতে হবে। যেমন হতে পারে সেটা পারিভাষিক শব্দ, সেটা উৎপত্তি অনুসারে গঠিত শব্দ হতে পারে, সেটা যৌগিক শব্দ হতে পারে, রূঢ়ি শব্দ হতে পারে, নানানভাবে আমরা শব্দ শিখতে পারি। আমরা খুব সহজেই বুঝতে পারছি যে রবি মানে হচ্ছে সূর্য, তো সূর্য বা রবি শব্দটা সঠিক বানানে আমাদের এটা আগে থেকে মনে রাখতে হবে যে শব্দে আমরা রসিকার দিব না ধীরিকার দিব, তো এই শব্দটার বানান আমাদের বহু আগে থেকে শিখে রাখতে হবে। ইন্দ্র, ওকে, ইন্দ্র বানানে সবসময় আমরা রসিকার দিচ্ছি, যদি শব্দটাকে আমরা জানি যে তৎসম শব্দ তারপর এই শব্দতে আমরা রসিকার ব্যবহার করি। আমরা এটা জানি যে তৎসম শব্দেই শুধুমাত্র দীর্ঘিকা ব্যবহৃত হয়, তবে সকল তৎসম শব্দেই যে দীর্ঘিকা ব্যবহার হবে বিষয়টা এমন না। ওকে, দুই নম্বরটাই আমরা আসি। আচ্ছা, পরি শব্দ, এই শব্দটা আমরা বহু জায়গায় ব্যবহার করি, যদিও এটাকে আমরা পরিপূর্ণ শব্দ বলতে পারি না, শব্দের আগে বসে সে বিভিন্নভাবে নতুন শব্দ গঠন করে। যেমন আমাদের খুব প্রচলিত একটা শব্দ বা পরিচিত একটা শব্দ হতে পারে পরিকল্পনা, সেখানে আমরা এই শব্দের সঠিক রূপ হিসেবে জানি। আচ্ছা, ইচ্ছা, এই শব্দটার যখন আমরা শুনতে কোনো শব্দ একবার ব্যবহার করা শিখব, যতগুলো শব্দ আসবে আমাদের সবসময় মনে রাখতে হবে যে ইচ্ছা বানানে সবসময় দীর্ঘিকারই হবে। তো আশা করি আমরা শব্দগুলো সম্পর্কে মোটামুটি ধারণা এর আগেও করতে পারবো বা পরবর্তীতে আমরা ধীরে ধীরে শব্দগুলো সময়ের সাথে সাথে শিখতে পারবো। তো আমরা এখানে যেটা দেখবো যে রস্যই প্লাস রস্যই, যদি আমরা এখানে দেখি, আচ্ছা একটা জিনিস আমাদের আগে মনে রাখতে হবে, এখানে যে আমরা রস্যইটা দেখছি কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে এটাকে আমরা বলি যে কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি কার, আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি ফলা। কার এবং ফলা সবসময় বর্ণের পরে বসবে, যদি এটার অবস্থান বর্ণের আগে, আমরা যখন রসিকাটা লিখছি অবশ্যই বয়ের আগে লিখছি, কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে কার এবং ফলা সবসময় বর্ণের পরে বসবে। আমরা দেখছি যে রসিকাটাকে আমরা বর্ণের আগে বসাচ্ছি, আবারও বলছি শুধুমাত্র এটার অবস্থান, এটার উচ্চারণটা সবসময় বয়ের পরে। যেহেতু আমরা এখান থেকে রস্যই পাচ্ছি, এখান থেকে প্রথমে রস্যই আছে, তো দুইটা রস্যই মিলে এটার উচ্চারণটা হবে ধীরগই। এই রুলসটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এই রুলসগুলো থেকে আজকাল প্রশ্নগুলো আসে, এবং এটা যদি আমরা ধরে ফেলতে পারি যে কোনো শব্দের সন্ধি আমরা খুব সহজে নিয়ম অনুসারে বের করে ফেলতে পারবো। যদি পরেরটাতে আমরা খেয়াল করি, আমরা একইভাবে এখানে রস্যই পাচ্ছি, এখানে দীর্ঘই পাচ্ছি, তো পরীক্ষা এখানে জিজ্ঞেস করে যে কোন শব্দে রস্যই প্লাস দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই হয়েছে। তো আমরা জানি যে এভাবে প্রত্যেকটা শব্দ
ঘটিত হবে। এরকম আমরা অনেক শব্দই ভাগ করতে পারবো, অনেক শব্দেরই সন্ধি বিচ্ছেদ করতে পারবো। যেমন আমরা আরেকটি শব্দ যদি নিয়ে আসি, শব্দটা হতে পারে অধীশ্য, ওকে। শব্দটা যদি আমরা বিভক্ত করি, এখানে বিভক্ত করা যায় যে অধিযোগ ঈশ্বর। আমরা এই বানানটা কিভাবে জানলাম? তো অধি বানানটা আমাদের আগে থেকে জেনে রাখতে হবে, ঈশ্বর বানানটা আমাদের আগে থেকে জেনে রাখতে হবে। এই ভুলটা আমরা কেউ করি না যে ঈশ্বর বানানটা আমরা রসিকার দিই, খুব সহজ পারে বা খুব ছোট ক্লাস থেকে ক্লাস ওয়ান টু থেকে হয়তো আমরা ঈশ্বর বানানটা জানি। তো সবার আগে যে কাজটা করতে হবে যে বানানটাকে সঠিকভাবে জানতে হবে। সন্ধির জন্য অপরিহার্য বিষয় যেটা আমরা বুঝতে পারলাম, সঠিকভাবে যদি আমরা বানান নির্ণয় করতে পারি তাহলে খুব সহজে সন্ধিগুলো বের করা যায়। প্রথমত বানান, দ্বিতীয়ত হচ্ছে সূত্রটা জানা। আমরা যদি এই সূত্রগুলো মাথায় ঢুকাতে পারি যে কিভাবে সন্ধিগুলো হচ্ছে, তো এক লাইনে আমরা সকল সন্ধিগুলো বের করতে পারবো। উল্টো করে জিজ্ঞেস করতে পারে, যেমন ওরা যদি এই শব্দটাকে দিয়ে দেয়, দিয়ে বলবে সন্ধির নিয়মটা কোন অনুসারে করবে, তো আমরা এইভাবে বের করে ফেলতে পারি রস্যই যোগ দীর্ঘই ইকুয়াল টু দীর্ঘই, এই নিয়মে আসলে এখানে সন্ধি হয়েছে। বা এত সহজ তো আর দেয় না, সাধারণত এই শব্দটা যদি দিয়ে দেয় এখান থেকে বের করতে হবে। তো আমরা যদি শব্দের সঠিক অংশগুলো বা বানানগুলো জানি, আমরা এখান থেকেও একই রকম ভাবে বের করে ফেলতে পারি। আমরা এর বাইরে কিছু উদাহরণ দেখতে পারি, যেই উদাহরণে দুইটা দীর্ঘই হতে পারে। এরকম যদি একটা উদাহরণ যদি আমরা দেখতে চাই, শব্দটা হতে পারে শ্রীশ, ওকে। শ্রীশ প্রথম শব্দটা, শ্রী মানে সুন্দর বুঝায়, ইস এরূপের সদৃশ বোঝায়, একই রকম বোঝায়, ওকে। শ্রী শব্দটা যদি আমরা বিভক্ত করি তাহলে এমনটা দাঁড়াচ্ছে শ্রীযুগ ইস, শ্রীযুগ ইস। আশা করি বুঝতে পারছি যে এখানে আমরা দীর্ঘিকার পাচ্ছিলাম, একই রকম ভাবে এই জায়গাও পাচ্ছি। তো দুইটা দীর্ঘ মিলে যেটা হবে দীর্ঘিকারটাই হবে। তো আশা করি আমরা দুই নম্বরটার রুলসটা বুঝতে পারছি। আমরা তিন নম্বরে আসি বই অনুসারে, ওকে। আমরা যদি তিন নম্বর নিয়ে আমরা দেখি, আশা করি বুঝে গেছি যে একটা স্বরধ্বনি বা একটা ঋষধ্বনি, একটা ঋষধ্বনি এরপর হচ্ছে একটা দীর্ঘ স্বরধ্বনি, তো এই দুটা মিলে এর পাশে একটা স্বর ঋষস্বর একটা দীর্ঘ স্বর, এই দুটা মিলে যখন একটা সন্ধি গঠিত হচ্ছে বা বর্ণের সংযোগ হচ্ছে, আমরা জানি যে সন্ধিটি হচ্ছে বর্ণের সংযোগ, তখন আমরা সেখানে সবসময় দীর্ঘ স্বরটাই ব্যবহার করব। এরকম অনেক শব্দ হতে পারে, আমরা কিছু শব্দ উদাহরণে যাই। যেমন একটা শব্দ আমরা নিচ্ছি কটূক্তি, আচ্ছা শব্দটি আমরা বিভক্ত করি, আচ্ছা কটূযোগ উক্তি, শব্দটা যদি আমরা এখন বিভক্ত করছি শব্দটা হচ্ছে কটূযোগ উক্তি। বুঝতেই পারছি যে এখানে রসুকার, ওকে, আর এখানে আমরা রসুকার পাচ্ছি, দুটো রসুকার পেলে এখানে যে শব্দটা হবে এটা আসলে দীর্ঘকার হয়ে যাবে। তো আচ্ছা বারোটা তখন ভুল ছিল, দুই পাশে যদি কোন রসুকার থাকে আমরা জানি যে এখানে রসুকার এবং এখানে রসুকার যাই থাকুক এখানে শব্দটা দীর্ঘকার হয়ে যাবে। তো এভাবে এভাবে শব্দগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি যে শব্দগুলোর গঠন হওয়ার নিয়ম। ও কেমন যদি একটু আরো শব্দ দেখি, ওকে, একটু যদি আরেকটা শব্দ দেখি যে মরু, ওকে, মরুভূমির মরু অঞ্চল, আচ্ছা এর পাশে হচ্ছে উদ্যান, উদ্যান মানে আমরা জানি যে সাধারণত বাগানকে বোঝায়। মরুযুগ উদ্যান, এই দুটো অংশকে যখন আমরা সংযুক্ত করছি শব্দটা হয়ে যাচ্ছে মরুদ্যান, শব্দটা হয়ে যাচ্ছে মরুদ্যান। মরুদ্যান শব্দটা যদি আমরা খেয়াল করি, আমরা এখানে কিন্তু পাচ্ছিলাম রস্য, আচ্ছা এখানে আমরা তাই পাচ্ছি, দুটো রস্য মিলে যখন আমরা সংযুক্ত করছি, আচ্ছা এখানে আমরা পেয়ে যাচ্ছি দীর্ঘকার। তো সন্ধির সূত্রটা যদি আমরা এইভাবে বুঝতে চাই যে দুইটা রস্য যদি থাকে বা দুইটা ঋষস্বর যদি থাকে পরবর্তীতে সেটা আসলে দীর্ঘ স্বর হয়ে যায়। আশা করি তিন নম্বর নিয়মটা বোঝা যাবে,
তিন নাম্বার নিয়মের আমরা যে সূত্রগুলো মিলে আলোচনা করছি প্রত্যেকটা সূত্রের সাথে আচ্ছা মাত্র বর্ণের সংযোগ সো বর্ণের সংযোগগুলো বুঝে গেলে আমরা খুব সহজে সূত্রগুলো বুঝে ফেলতে পারব সো আমরা এবার আমাদের বই অনুসারে যেটা চার নাম্বার সূত্র ছিল আমরা সেটা নিয়ে কথা বলতে চাই ওকে আমরা প্রথমে স্বরধ্বনি দুটো নিয়ে কথা বলি অ অথবা আ সংক্ষিপ্ত আকারে আমরা লিখতে পারি আচ্ছা এই অথবা একার আমরা দুটাকে যেভাবে সংক্ষিপ্ত আকারে লিখতে চাই তো সূত্রটা আসলে প্রথমত মাথায় রাখতে হবে যে আমরা প্রথমত পাচ্ছি অ অথবা আ দুইটা যেকোনো একটা হতে পারে দুইটা মিলে আমরা কয়েকটা উদাহরণ দেখবো অথবা এরপরে হতে পারে রস্যই অথবা দীর্ঘই ওকে এই দুটো যদি এই লাইনটাকে আমরা মনে রাখি সাধারণত আমরা সন্ধির মাঝখানে এই রূপটাকে দেখব না শুধুমাত্র আমরা এই কারটাকে দেখব তবে মনে রাখার জন্য আমরা দুইটাকে খেয়াল করবো এই কারটাকেও আমরা দেখব অথবা সংক্ষিপ্ত রূপটাকে আমরা দেখব একটা উদাহরণ দিয়ে যদি আমরা আলোচনা করি শব্দটা এমন হতে পারে শুভেচ্ছা শুভেচ্ছা খুব সহজ শব্দ বা খুবই পরিচিত শব্দ খুব সহজে আমরা ভেঙে ফেলতে পারি বা মুখে মুখে শব্দটাকে ভাঙা যায় শুভযোগ ইচ্ছা এভাবে তো ভাঙতে পারলাম কিন্তু পরীক্ষা এখানে আমাদের নিয়ম জিজ্ঞেস করে যে কোন দুটি শব্দের বিচ্ছেদের ফলে বা কোন দুটি শব্দের সংযোগের ফলে এই শব্দটি গঠিত হলো তো আমরা দেখি এখানে ভ আছে আমরা জানি যে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির শেষে মুখস্থ করে ফেলি খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো বা এখানে শুভেচ্ছা এখানে আমরা একারটা দেখছিলাম আশা করি এভাবে বের করা যাবে উল্টোটা হতে পারতো দীর্ঘ দিয়ে হতে পারতো অথবা এখানে আকার দিয়ে হতে পারতো এরকম আমরা অনেকগুলো উদাহরণ দেখতে পারি যদি আমরা আরেকটা উদাহরণ দেখে ফেলি এখান থেকে শব্দটা হতে পারে অপেক্ষা ওকে এই নিয়মটাকে আমরা ভাঙবো এই নিয়মটা যদি আমরা ভাঙতে চাই তাহলে শব্দটা হবে অপযোগ ইচ্ছা আমরা একটু আগেও ইচ্ছা বারণ একবার দেখেছি পরীক্ষা বারণে ইচ্ছা বারণে আমাদের ইচ্ছা উদাহরণ নিয়ে আমরা আলোচনা করেছি যে শব্দ আমরা একবার মনে রাখবো দীর্ঘইকার দিয়ে ইচ্ছা বারণটি হয় এই শব্দটার বানান সবসময় মনে রাখতে হবে বারবার বলছি যে সন্ধির ক্ষেত্রে বানান মনে রাখা অপরিহার্য ওকে আমরা একই রকম ভাবে তাহলে মনে রাখতে পারছি যে প্রত্যেকটা ব্যঞ্জন ধ্বনির বর্ণের শেষে যেহেতু আমরা একটা স্বরবর্ণ পাই বা আমরা অ পাই যেহেতু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের সাথে অটা শেষে থেকে যায় বা অটা মিশ্রণ অবস্থায় থাকে এই জন্য অটাকে আমরা বলি নিলীন বর্ণ ওকে আর এখানে আমরা পাচ্ছি দীর্ঘইকার সেক্ষেত্রে আচ্ছা